বিভিন্ন সময় বিভিন্ন খসরা জমিয়ে থাকে খুব সমস্যা হয় দোকানের ভিতর ময়লা হয়ে যায় বৃষ্টির পানি কুলো সাতসাতে যাওয়া করে গাড়ি ঘোড়া জাম লাগি যায় বিরাট একটা প্রবলেম হয় হবে হচ্ছে এমন আশ্বাসে পৌরসভার দায়িত্ব একাধিকবার পরিবর্তন হলেও বদল হয়নি পৌর শহরের গুরুত্বপূর্ণ লিংক রোড ইনার কলেজ রোডের দুর্ভাগ্যের চিত্র শীত কিংবা বর্ষা বছর জুড়ে সড়কের গর্তে কাদা পানি ধুলো মারিয়ে চলতে হয়েছে সাধারণ পথচারীদের সড়কে ছড়িয়ে থাকা ইট সুরকি বেরিয়ে থাকা বিপজ্জনক রডে পড়তে হয় বিড়ম্বনায় দেড় যুগের বেশি সময়ের ভোগান্তি শেষে মুক্তি মিলছে ইনার কলেজ রোডের ব্যবসায়ী সহ সাধারণ মানুষের এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা আর যানজট নিদর্শন লাগিয়া এই রাস্তাটা যদি আমরা যেভাবে এখন করতেছি এভাবে হয়ে গেলে বাজারে যানজটটা অনেকটা নিদর্শন হয়ে আসবে এটা দীর্ঘদিন থেকে আমরা প্রচেষ্টা করতেছি চেষ্টা করতেছি মন্ত্রণালয়ে বিভিন্ন সময় এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় গিয়ে তদবির করছি ও নির্বাচনের পরপরই আমি এটা নিয়ে কাজ শুরু করি আজকে এক বছর দুই মাস আমার তোমার দায়িত্ব গ্রহণ করার পরে আমরা এটা আইওআইডিপির একটা প্রকল্প ছিল এটা আইওআইডিপি প্রকল্প টু থেকে এটা আমরা করার জন্য মানে ইয়ে করছি মন্ত্রণালয়ে এটা অনুমোদন দিয়েছে কয়েক শত মিটারের লিংক রোডের বেহাল অবস্থার কারণে শহরে প্রায় যানজট লেগে থাকতো পৌর শহরের দক্ষিণ বাজারের সাথে কলেজ রোড হয়ে উত্তরের বাজারের সাথে সংযোগ স্থাপনকারী বিকল্প এই সড়কের দুরাবস্থার কারণে যান চলাচল ব্যাঘাত ঘটত পৌরসভার নতুন নির্বাচিত পরিষদ রাস্তাটি সংস্কারের জন্য সম্প্রতি টেন্ডার আহ্বান করেছে সড়কটির দুপাশে ড্রেন নির্মাণ ও আরসিসি ঢালাই দ্বারা উন্নয়নের জন্য ব্যয় ধরা হয়েছে 82 লক্ষাধিক টাকা অক্টোবর মাসের 5 তারিখ এটা ক্লোজিং হয়ে যাবে কে কাজ পাবে এটা 5 তারিখের পরেই যে কন্ট্রাক্ট ঠিকাদারে কাজ পাবে এখন অনলাইনে আছে এবং সেই ঠিকাদাররা এগুলা তারা শিডিউল কিনে এগুলা তারা ইয়ে করতেছে বাড়তেছে এবং এটা আমাদের খুবই ভালো একটা রাস্তা হবে এটা হলো কি 560 ফুট লম্বা হবে প্রায় আর 19 ফুট 8 ইঞ্চি প্রশস্ত হবে আর সিসি ডালাই হবে এটা দুই দিকে দুইটা ড্রেন থাকবে আমরা কোয়ালিটি মেনটেন করে এই কাজটা করবো বা মানুষের দীর্ঘদিনের দাবিটা এখানে পূরণ হবে এখান থেকে অনেক স্কুলের বা কলেজে ছাত্রছাত্রীরা স্কুলে আসে কলেজে আসে বা ওরা মা বোনটা তারা মার্কেটে যখন আসে ওই দিকে বেশিরভাগ মানুষ থাকে কয়েকটা মার্কেট ওই জায়গায় রেস্টুরেন্ট দাদুনি জিম্মি আরও কয়েকটা রেস্টুরেন্ট আছে এই জায়গায় গিয়ে মানুষ খাওয়া দাওয়া করে এবং এই রাস্তার উপর দিয়ে ময়লা পানি যায় এখন এই রাস্তা হওয়ার পরে কোনো ময়লা পানিও থাকবে না আর মানুষ যারা ব্যবসা যারা ব্যবসায়ী আছে তারাও খুবই তোমার সুন্দরভাবে তাদের ব্যবসা বাণিজ্য করতে পারবে কোনো ময়লা আবর্জনা থাকবে না আমরা আশা করি 2-3 মাসের ভিতরেই কাজটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে আর এটা হয়ে গেলে আমাদের বাজারের মধ্যে আর কোনো গুরুত্বপূর্ণ রাস্তা বাকি থাকলো না আমরা নোয়াগ্রামের রাস্তাতে দ্রুত গতিতে কাজ চলতেছে দাসগ্রামের সালামাজি রোড থেকে নিয়ে দাসগ্রামের 4-5টা রাস্তা ইতিমধ্যে শেষ হয়ে গেছে পৌর শহরের সবগুলো সড়ক সংস্কার প্রশস্ত করা হলেও ইনার কলেজ রোড দেড় যুগ থেকে অবহেলিত ছিল সৈয়দা আঁখি হক এবিটিভি